আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে আমাদের সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যা আপনাদের সাথে শেয়ার করা হয় না, সবসময় পর্দার আড়ালে থেকে যায় সেসব ঘটনাগুলো। আজকে আপনাদের সাথে সেই রকম একটি ঘটনাই শেয়ার করতে যাচ্ছি। গত মাসের 5 তারিখে দাগনভূঁইয়া থেকে নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঁইয়া বাজারের উপরে এই ঘটনাটি ঘটে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাইটি পিছনের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছে। ভাগ্যক্রমে আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটেনি। আপনারা দেখতে পাচ্ছেন তিনি পিছনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, সামনের দিকের খবর নাই তার। তো সামনের দিকে যতক্ষণে তিনি তাকিয়েছেন ততক্ষণে তার গাড়িটি একদম সাইডে চলে যায়, ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্ট করেনি। এরপরে ওনাকে অতিক্রম করে আমি একটু সামনে যাই। সামনে যাওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করুন, সামনে এই মুরব্বির দিকে লক্ষ্য করুন, দাদা এক পাশে তাকিয়ে রাস্তা ক্রস করতেছেন, তিনি রাস্তার মাঝখানে আমি হরন দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন। তখন আমার কি করা উচিত বা আমি কোন দিকে যাব? ভাগ্যক্রমে আমি ওনার পিছন দিক দিয়ে ওনাকে ওভারটেক করতে সক্ষম হই। হরন দেওয়ার পরে উনি স্থায়ী ওখানে দাঁড়িয়েছিলেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি। যাই হোক, আমি কোনোরকম ওনাকে ওভারটেক করে যেতে সক্ষম হই। তো আপনারা রাস্তায় চলাচল করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই বাইকে দেখছেন তো আপনারা, তিনি পিছন দিকে তাকিয়ে বাইক চালাচ্ছেন, এই যা মোটেও উচিত নয়। আর দাদাকে তো আপনারা দেখতেছেন, দাদা রাস্তার দুই পাশে লক্ষ্য করে রাস্তা ক্রস করবে, তিনি কিন্তু সেটা না করে এক পাশে তাকিয়ে রাস্তাটা ক্রস করতেছেন, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা ছিল খুব বেশি। যাই হোক, ভাগ্যক্রমে এই যাত্রায় বেঁচে গেলাম। এটা হচ্ছে দাগনভূঁইয়ার ঘটনা, দাগনভূঁইয়া বাজারের উপরের ঘটনা।